হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাইফুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট, ভিশন ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন। আজকে আমরা আপনাদের সাথে হাঁটু ব্যথার 8টা স্ট্রেন্থেনিং এক্সারসাইজ আমি আপনাদেরকে আজকে শিখিয়ে যাবো। সবাই বলেন হাঁটু ব্যথার জন্য ফিজিওথেরাপি নেই, যতক্ষণ নেই ততক্ষণ ভালো, পরে আবার ব্যথা আসে, এরকম কিন্তু অনেকেই বলে। এই যে আপনার হাঁটুতে প্রচুর পরিমাণে পেইন হচ্ছে, আপনার হাঁটুতে অস্টিও আর্থ্রাইটিসের ব্যথা, কিংবা হচ্ছে আপনার হাঁটুতে যে কোনো কারণে আঘাত পেয়েছেন, অর্থাৎ যে কোনো কারণে হোক আপনার হাঁটুতে ব্যথা হয়েছে, এর পরবর্তীতে আপনি ফিজিওথেরাপিস্টের কাছে যাচ্ছেন, ফিজিওথেরাপিস্ট আপনাকে বিভিন্ন ধরনের ম্যানুয়াল টেকনিক বা এক্সারসাইজ এবং সাথে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, সে আপনাকে বা হাতে আপনার ট্রিটমেন্ট দিয়ে আপনাকে ভালো করে ফেলছে। আপনি হয়তো কয়েকদিন পরে, আপনি কয়েক মাস পরে বলেন যে আমার হাঁটুতে আবার পেইনটা আসছে। এই যে পেইনটা আসলে কেন আসে, এটা আসে হচ্ছে স্ট্রেন্থেনিং এক্সারসাইজের অভাবে। সোজা কথা, আমরা যখন আমাদের পায়ের মাংস মাসুলগুলা, মাংসপেশিগুলা, এগুলাকে যখন পর্যাপ্ত পরিমাণে শক্তিশালী করতে না পারি, তখন পুনরায় আবার আমাদের হাঁটুতে পেইন আসে। কারণ আমাদের হাঁটুতে অধিক পরিমাণে চাপ পড়ে, হাঁটুতে আবার কি কার্টিলেজটা ডেনজাস্ট্রাকশন হয়। সো আমি এখন আপনাদেরকে 8টা এক্সারসাইজ দেখাবো, বেস্ট স্ট্রেন্থেনিং 8টা এক্সারসাইজ, যে এক্সারসাইজগুলো করলে আপনার হাঁটু ব্যথা ঘুরে ঘুরে আসবে না। সো আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম? এই হচ্ছে আমি এখন যেগুলো দেখাবো, হচ্ছে স্ট্রেন্থেনিং, অর্থাৎ আপনার পায়ের হাঁটুর মাসুলকে এবং আপনার হাঁটুকে কিভাবে আপনি শক্তিশালী করবেন, সেটার জন্য আপনাকে আমি 8টা স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করাবো। এক্সারসাইজগুলো করলে আপনি যতই হাঁটা চলাচলেন যাই করেন, ইনশাল্লাহ আশা করি আপনার পেইনটা আসবে না। ওকে, তাহলে ডান, আমরা এক্সারসাইজগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এক নম্বরে হচ্ছে আপনি বসলেন, এবং আপনি বসলেন যেভাবে হোক, আপনি বসলেন, বসে আপনি আপনি এই পাটাকে ধরেন, হচ্ছে এই পাটাকে আপনি উঠালেন, আমি এটাকে এভাবে রাখলাম, একটা পাকে আমি বাস করলাম, আরেকটা পাকে আপনি শুয়েও করতে পারেন, বসেও করতে পারেন। বসে করলে আপনার বেশি স্ট্রেন্থ প্রয়োজন হচ্ছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, হয়তো যাদের বয়স 50 বছর, 60 বছর বা আর বেশি, 70 বছর, তারা হয়তো বসে এটা কোনো করতে পারবেন না, তারা শুয়ে করবেন। শুয়ে করলে খুব ইজি, যারা ইয়াং আছেন তারা এরকম বসে করবেন, 1, 2, 3, 4, 5, আপনি 5 পর্যন্ত করেন, যদি পারেন আপনি 10 সেকেন্ড ধরে রাখেন। তাহলে এক নম্বর এক্সারসাইজটা আমরা শিখলাম, এবং এই এক্সারসাইজটা আমরা যদি 10 বার করি আমাদের 1 সেট হবে, এবং প্রতিটা সেট আমরা দৈনিক আমরা 2 থেকে 3 বার করার আমরা চেষ্টা করব। তাহলে আমরা মানে একটা এক্সারসাইজ আমরা শিখে পড়লাম, ওকে ডান। এখন হচ্ছে সেকেন্ড, আমরা এরকম শুয়ে পড়লাম, শুয়ে পড়ে এই পাটা উঠালাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আমাদের এই মাসুলটা শক্তিশালী হচ্ছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। একই রকমভাবে তাহলে আমাদের কি নিয়ে দাঁড়ালো, আমাদের 2টা এক্সারসাইজ কিন্তু আমরা সেই এঁকে পেলাম। প্রতিটা এক্সারসাইজে কোনো অবজার্ভ করবো, 10 বার করবো, 10 বার করলে আমাদের 1 সেট হবে। তাহলে আমরা প্রথম যখন আমরা এই এক্সারসাইজটা করলাম, এতে করে আমাদের এই মাসুলটা শক্তিশালী হয়েছে। শুয়ে উপরে হয়ে যখন আমরা করলাম, তখন আমাদের ফিবিশনের মাসুলটা, আমাদের কি, আমাদের এই মাসুলটা শক্তিশালী হয়েছে। এখন আমরা সাইডে করব, সাইডে করলে আমাদের এই মাসুলটা শক্তিশালী হচ্ছে। মাসল মানে হচ্ছে মাংসপেশিটা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে আমাদের হাঁটুর যদি মাংসপেশিগুলো যদি শক্তিশালী হয়ে যায়, আমাদের হাঁটুর ওয়েটটা পড়বে একটা ব্যালেন্স, একটা হয়ে অতিরিক্ত ওয়েটটা পড়বে না, ফলে আমাদের ওয়েটটা সঠিকভাবে পড়বে, ফলে আমাদের হাঁটুতে কি ডিস্ট্রাকশনটা হবে কম, ডিস্ট্রাকশনটা হবে না। আদারওয়াইজ যদি আমাদের পায়ের মাসুল যদি উইক থাকে, আমাদের হাঁটুতে কী হবে, কার্টিলেজটা ভাঙবে বেশি, এবং ওজনটা কি সঠিকভাবে পড়বে না। সো আমরা ওইটা শিখলাম, 3টা এক্সারসাইজ। লাস্ট আরেকটা এক্সারসাইজ, আপনি এই পাটাকে আপনি বলতে পারেন, আমি তো এগুলা সবই শিখে ফেললাম, তাহলে এখন আবার কেন এটা আমরা করব। এই মাসেলটা খুবই ইম্পর্টেন্ট, এটার শক্তিটা আরও একটু বাড়ানোর জন্য। এটা আপনি হচ্ছেন
দেওয়ালের সাথেও রাখতে পারেন বলটা রেখে, এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, একইরকমভাবে প্রতিটা এক্সারসাইজ আমরা 10 বার করবো, 10 বার করলে আমাদের এক সেট হয়ে যাবে। সো আমরা কিন্তু বসে, আমরা শুয়ে কিন্তু আমরা কিন্তু 4টা এক্সারসাইজ আমরা অর্ডার করেছি, শুয়ে বসে আমাদের 4টা এক্সারসাইজ শেষ। এখন আমরা দাঁড়াই কীভাবে 4টা এক্সারসাইজ আমরা করব, তাহলে কিন্তু আমাদের হাঁটুর স্ট্রেন্থেনিং এক্সারসাইজগুলো হয়ে যাচ্ছে। ওকে ডান, এখন আমি আপনাদেরকে দাঁড়ায় 4টা এক্সারসাইজ দেখাচ্ছি। দাঁড়ায় 1 নম্বর যে এক্সারসাইজটা, আপনার যদি স্ট্রেন্থ ব্যালেন্স কম হয়, কিংবা আপনি যদি হয়তো আপনার পেনটা অনেক বেশি, কিংবা আপনার মাত্রই অপারেশন হয়েছে, হাঁটু অপারেশন হয়েছে, আপনি ওই সব ক্ষেত্রে আপনি এটা করবেন, কোনো কিছু একটা সাপোর্ট দিয়ে ধরেন এই পাটাকে উপরের দিকে উঠাবেন, আপনার এফেক্টেড পাটা অর্থাৎ সোজা কথা আপনি যে পায় পেনটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, যদি আপনার 2 পায়ে সমস্যা হয় তাহলে কিন্তু 2 পায়ে এক্সারসাইজ করবেন, আর 1 পায়ে সমস্যা হলে 1 পায়ে এক্সারসাইজ। তবে হ্যাঁ, আপনি যদি আপনার বয়স যদি 50 বেশি হয় তাহলে কিন্তু আপনার অন্য পায়ে অস্টিওআর্থ্রাইটিস হতে, আমি বলবো যে আপনি 2 পায়ে আপনি এক্সারসাইজগুলো করতে পারেন, যাতে আপনার অন্য পায়েও অস্টিওআর্থ্রাইটিস না হয়। তাহলে আমার দাঁড়ায় কিন্তু আমরা 1টা এক্সারসাইজ আমরা শিখে করলাম। দাঁড়ায় যে সেকেন্ড যে মানে এক্সারসাইজটা, আমাদের বাসায় এই ধরনের ফ্রি কিন্তু অ্যাভেলেবেল, আমরা এই ফ্রি দিয়েও কিন্তু আমরা একটা সুন্দর এক্সারসাইজ করতে পারি। আপনি একটা সাপোর্ট দিয়ে ধরলেন, ধরে এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ, তাহলে আমরা এটাও 10 বার করবো, করলে আমাদের এই মাসেলটা কাপ মাসেলটা আমাদের স্ট্রেংথ হলো। তাহলে আমরা এটাকে শক্তিশালী করলাম, এটাকে শক্তিশালী করলাম, এটাকে করলাম, এখন করলাম আমরা এটাকে, অর্থাৎ আমরা প্রত্যেকটা মাসেলকে কিন্তু আমরা শক্তিশালী আমরা করতেছি। আমাদের হাঁটুর সাথে যতগুলো মাসেলের সম্পর্ক, মাসেল আমি আগে বলছি মাংসপেশিগুলোকে আমরা মেডিকেল টার্মে বলি মাসেল। আপনি আরেকটা এক্সারসাইজ করতে পারেন, যেটা আমাদের সিঁড়ি দিয়ে উঠতে নামতে অসুবিধা হয়, তো আপনি স্টেপিং, আপনি এরকম আগে বাসে দিয়ে ফিরিতে পা দিয়ে আপনি উঠলেন, আবার রাখলেন, আবার তারপর আপনি এটা ধরে এই আস্তে আস্তে এক্সারসাইজগুলো আপনি পরের দাফে করলেন, যাতে যাদের অনেক সময় রেঞ্জ টেঞ্জ কম থাকে এই তারপর উঠলেন, যাদের সিঁড়ি দিয়ে উঠতে নামতে অসুবিধা হয় তারা এক্সারসাইজগুলো করলেন। তাহলে আমরা কিন্তু দাঁড়ায়ও আমরা অলরেডি আমরা কি 3টা এক্সারসাইজ শিখে বলছি, আমি আপনাদেরকে বলছি কয়টা 8টা এক্সারসাইজ, তাহলে আর আছে কয়টা এক্সারসাইজ, অনলি 1টা এক্সারসাইজ। সো আমরা ফিজিও বল, দিস ইজ দ্য ফিজিও বল, এটাকে বলা হয় ফিজিও বল, এটার দাম হচ্ছে মানে 1200 টাকা কিংবা 800 টাকাও পাওয়া যায়। আপনি এই বলটাকে পিছন দিক দিয়ে, এটা আমরা ব্যালেন্সের জন্য ইউজ করি, কিন্তু আমরা অনেক সময় আমাদের হাঁটু এটা কি স্কোয়াটিং, স্কোয়াটিংয়ের জন্য আমরা মানে ইউজ করি। সো আপনি যদি এটা যদি আপনার কাছে নাই থাকে, আপনাকে তো এক্সারসাইজ করতে হবে ঠিক না, আপনি কি করবেন, আপনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, আপনি করতে পারেন স্কোয়াটিং এক্সারসাইজ, খুবই ইম্পর্টেন্ট। আমি আশা করি 8টা এক্সারসাইজ আপনি করলে অনেক বেশি উপকৃত হবেন, এবং যাদের একুইট হাঁটু ব্যথা, অনেক বেশি হাঁটু ব্যথা, এবং তারা অবশ্যই আপনি আপনার আগে ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন, উনি আপনাকে কিছু ফিজিওথেরাপি টেকনিক বা ওনাকে হাতে আপনাকে আগে পেনটা কোনো কম হবে, পেনটা যখন আপনার কমে যাবে আপনি যখন এই এক্সারসাইজগুলো করবেন তখন আপনি কি পারমানেন্টলি আপনি ভালো হবেন। সো আপনারা সবাই ভালো ভালো থাকেন, আপনাদের যদি হাঁটু ব্যথা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করতে পারেন, এবং আপনাদের যদি যে কোনো বিষয় যদি আপনাদের জানা থাকে কমেন্ট করতে পারেন, আমরা সময় সুযোগ করে আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।